সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর আসনে জয় পেয়েছিল বিজেপি। জয়ী হয়েছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সেই জয়ের রেশ ধরেই গেরুয়া শিবিরের আশা ছিল এই পুরসভায় ভালো ফল হবে। লড়াইয়ে শক্তি বাড়াতে প্রার্থী করা হয়েছিল বিধায়ক হিরণকে। হিরণ জিতলেও পুরসভা দখল থেকে অনেক দূরেই রয়ে গেল বিজেপি। প্রাথমিকভাবে পাওয়া হিসেবে 33 নম্বর ওয়ার্ডে 129 ভোটে জিতেছেন হিরণ, আর বিজেপির জয় 6টি ওয়ার্ডে। মোট 35টি ওয়ার্ডের পুরসভায় 20টিতে জয় পেয়ে ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল। বিদায়ী পুর প্রধান প্রদীপ সরকার জয় নিশ্চিত করেছেন 6 নম্বর ওয়ার্ডে। গত বিধানসভা নির্বাচনে হিরণের কাছে হেরেছিলেন প্রদীপ। শেষ বেলায় নাটকীয় কিছু না ঘটলে প্রদীপই আবার খড়গপুর পুরসভার চেয়ারম্যান হবেন, তেমনই বক্তব্য তৃণমূলের প্রথম সারির নেতাদের। একটা বড় সময় খড়গপুর শহরে শক্তিশালী ছিল কংগ্রেস। দীর্ঘদিন বিধায়ক ছিলেন কংগ্রেসের জ্ঞান সিংহ সোহন পাল। এবার পুরো ভোটেও তুলনামূলকভাবে ভালো ফল করেছে কংগ্রেস। বিজেপির মতো কংগ্রেসও 6টি ওয়ার্ডে জয় পেয়েছে। সিপিএম এবং সিপিআই জিতেছে 1টি করে ওয়ার্ডে। নির্দল প্রার্থী জয় 1টি ওয়ার্ডে। তবে এই পুরসভায় সকলের নজর ছিল 33 নম্বর ওয়ার্ডের দিকে। হিরণ প্রার্থী হওয়াতেই নজর কাড়ে 33, কারণ প্রার্থী ঘোষণার আগে রেল শহরে বড় হয়ে দেখা দিয়েছিল বিজেপির অন্দরের লড়াই। এই শহর থেকে একটা সময়ে বিধায়ক ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। এখন মেদিনীপুরের সাংসদ দিলীপের লোকসভা এলাকার মধ্যেই পড়ে এই পুরসভা। কিন্তু গত কয়েক মাস ধরে নানা কারণে দিলীপ হিরণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবু হিরণকে সামনে রেখেই পুরো ভোটের প্রচারের সিদ্ধান্ত এবং পরে অভিনেতা বিধায়ককে প্রার্থী করার সিদ্ধান্ত জানিয়ে রাজ্য বিজেপি দিলীপকে বার্তা দিয়েছিল। সেই হিসেবে শুধু তৃণমূলের বিরুদ্ধেই নয়, হিরণের এই ভোট লড়াই ছিল দলের ভিতরেরও জবাব দেওয়ার। সেই হিসেবে জোড়া জয় পেলেন হিরণ। ফল ঘোষণার পরে এই জয়কে অবশ্য দলের কৃতিত্ব বলেই দাবি করেছেন হিরণ। তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ডে আমি 265 ভোটে পিছিয়েছিলাম, সেখান থেকে এই জয় ঐতিহাসিক। অতগুলো ভোট কভার করে জয় পেয়েছি। এই জয় আমার নয়, দলের। এখানকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। বিধায়ক হওয়ার পর থেকেই খড়গপুর সদর শহরে বেশি করে সময় দেওয়া শুরু করেন হিরণ। প্রেমবাজার হিজলি এলাকায় থাকতে শুরু করেন, নাম তুলে নেন খড়গপুরের ভোটার তালিকায়। এবারে খড়গপুর পুরসভা নির্বাচনে প্রচার কমিটির আহ্বায়ক করা হয় তাকে। সেই হিসেবে শুধু নিজের ওয়ার্ড নয়, অন্যান্য প্রার্থীর হয়েও প্রচারে দেখা যায় হিরণকে। হিরণের বিরুদ্ধে 33 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের তৃণমূল নেতা জহর পাল প্রতিদ্বন্দ্বিতা করেন, ফলে শিয়ানে শিয়ানে টক্কর হবে বলে মনে করেছিল রাজনৈতিক মহল।